আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা মিলানো রিব নিয়ে জানবো আর কি। হ্যাঁ, মিলানো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আপনার ফুল মিলানো আর একটা হচ্ছে হাফ মিলানো। এই দুটো হচ্ছে কীভাবে প্রডিউস করে সেই সম্পর্কে হচ্ছে আজকে আমরা জানবো। তার আগে হচ্ছে মিলানো জিনিসটা কি সেই সম্পর্কে হচ্ছে জেনে নিয়ে, মিলানো হচ্ছে আপনার রিবের একটা হচ্ছে ডেরিভেটিভ, এটা হচ্ছে আপনার দুই সেট ইয়ার নিয়ে হচ্ছে তৈরি করা হয়। আপনার হচ্ছে এই মিলানোর হচ্ছে ফেস সাইডটা দেখতে হচ্ছে আপনার ভার্টিক্যাল রিবের মতো অনেকটা, আর ব্যাক সাইডটা হচ্ছে আপনার ডায়াগোনাল স্ট্রাকচার দেখতে পারবেন আর কি ব্যাক সাইডে। এখন হচ্ছে ফুল মিলানো হচ্ছে কীভাবে তৈরি করা হয় সে সম্পর্কে জানবো। এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার হ্যান্ডলুম যে ফ্ল্যাট ব্যাট মেশিনটা আছে বা ভিবেট, সেই মেশিনে হচ্ছে আমরা হচ্ছে তৈরি করবো আর কি। এগুলো তো আমরা আগের ক্লাসে জেনেছি আর কি, কীভাবে হচ্ছে আপনার নিডেল জন সেট আপ করতে, কীভাবে হচ্ছে ইয়ার্ন গাইড সেট আপ করতে হয়। ফার্স্টে হচ্ছে আপনার হচ্ছে নিডেল জোন সেট আপ করবেন। নিডেল জোন সেট আপ বলতে হচ্ছে আপনার কতগুলো নিডেল নিয়ে কাজ করবেন আর কি। আপনার হচ্ছে 10টা নিডেল নিয়ে কাজ করবেন না 20টা নিডেল নিয়ে কাজ করবেন, হচ্ছে ডান পাশে বাম পাশে হচ্ছে আপনার সমান নিডেল নেবেন আর কি। হ্যাঁ, পরে হচ্ছে আপনার ইয়ান গাইড হচ্ছে বিভিন্ন টেনশন থাকে, পরে ইয়ান টেনশনের মাধ্যমে হচ্ছে ইয়ান গাইড যে আছে সেখানে হচ্ছে ইনসার্ট করাবেন আর কি। পরে কী করবেন, পরে হচ্ছে সবগুলি দেখে বলে কি ক্যাম্প কেরিজ। হ্যাঁ, ক্যাম্প কেরিজে সবগুলো হচ্ছে ক্যাম্প কী করবেন, অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ কি আপনার এই যে নিট ক্যামের এই পোর্শনটা যদি আপনার দিকে থাকে আর কি। হ্যাঁ, এই পোর্শনটা যদি আপনার দিকে থাকে তাহলে হচ্ছে অ্যাক্টিভ থাকবে আর কি ক্যামটা। এখন দেখেন আমরা হচ্ছে হাফ মিলানো কীভাবে, আপনার হচ্ছে সবগুলো ক্যাম অ্যাক্টিভ করলেন, অ্যাক্টিভ করে হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডে হচ্ছে কী করবেন ক্যাম কেসটা হচ্ছে মুভ করাবেন আর কি। তো মুভ করানো হয়ে গেল, পরে হচ্ছে কি এখানে কি লুপ তৈরি হলো না এই জায়গায়। পরে কী করবেন, যে কম্ব আছে কম্বের মাধ্যমে হচ্ছে আটকে দিবেন আর কি। হ্যাঁ, এটা নিচে হচ্ছে সেট আপ করতে হয়, পরে কম্বে হচ্ছে ডেড ওয়েট দিতে হয় আর কি। দেখেন এগুলো কিন্তু সব অ্যাক্টিভ ক্যাম, হ্যাঁ অ্যাক্টিভ অবস্থায় ছিল আর কি। হ্যাঁ, কম কিন্তু নিচে দিলেন, দেওয়ার পর কী করতে হবে আপনার ডায়াগোনালভাবে যে কোনো দুইটা ক্যাম হচ্ছে কী করবেন ইনঅ্যাক্টিভ করবেন আর কি ডায়াগোনালভাবে। এই দেখুন, এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় ছিল, এটাও অ্যাক্টিভ অবস্থায় আছে, এটাকে হচ্ছে এখন ইনঅ্যাক্টিভ করবো, এটাও ইনঅ্যাক্টিভ করবো। কী করবো, ইনঅ্যাক্টিভ করার পর আমরা হচ্ছে এখন হচ্ছে লেফট টু রাইট সাইডে নিবো আর কি। হ্যাঁ, লেফট টু রাইট সাইড হচ্ছে ক্যাম ক্যারেজটা সরাবো। এখানে হচ্ছে আপনার দুইটা কোর্স দিতে পারেন, আপনার হচ্ছে চারটা কোর্স দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আর কি। দেখেন লেফট টু রাইটে হচ্ছে মুভ করলাম, করে দিচ্ছি এখানে কোর্স, কিন্তু একটা দিচ্ছে আমরা যখন ক্যাম হচ্ছে কি একটা অবস্থায় রাখলাম। পরে হচ্ছে আরেকটা দিলাম, এই দুইটা দিলাম এখানে, পরে আপনি চাইলে হচ্ছে আরও দুইটা দিতে পারেন আর কি, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, পরে কী করলাম, পরে হচ্ছে অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ অবস্থায় পরে হচ্ছে রাইট সাইডে নিয়ে যাবো আর কি। এই তো আপনার হচ্ছে ইনঅ্যাক্টিভ করে আপনার হচ্ছে ক্যাম হচ্ছে মুভ করতে, এই জন্য যাতে এটা হচ্ছে লক অবস্থায় থাকে আর কি। যদি লক যদি না করেন লুপ, তার কী হবে লুপ কিন্তু খুলে যাবে আর কি। হ্যাঁ, এই জন্য হচ্ছে ডায়াগোনালভাবে আগে ইনঅ্যাক্টিভ করে, পরে হচ্ছে আপনাকে দুইটা কোর্স দিবেন না তিনটা কোর্স দিবেন না চারটা কোর্স দিবেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আর কি। বাট সবসময় ট্রাই করবেন আর কি ইভেন নাম্বার কোর্স দেওয়ার আর কি। হ্যাঁ, পরে হচ্ছে কি এখানে দেখেন সবগুলো কি অ্যাক্টিভ অবস্থায় আছে না, সব ক্যাম রাইট সাইডে কিন্তু সবগুলো হচ্ছে কি নিট ক্যাম হচ্ছে অ্যাক্টিভ অবস্থায়। দেখেন এখন কী করবেন, এখন হচ্ছে আপনি ডায়াগোনালভাবে নিট ক্যামগুলো কী করবেন আপনি ইনঅ্যাক্টিভ করবেন, ইনঅ্যাক্টিভ করে ইনঅ্যাক্টিভ করলেন ডায়াগোনালভাবে হচ্ছে ইনঅ্যাক্টিভ করে রাইট টু লেফটে নিলেন একবার, আবার হচ্ছে কি লেফট টু রাইটে নিলেন একবার, দুইবার নিলেন, মনে রাখবেন ইনঅ্যাক্টিভ অবস্থায় কী করলেন দুইবার নিলেন, একবার হচ্ছে রাইট টু লেফট, একবার হলো লেফট টু রাইট। পরে কী করবেন, অ্যাক্টিভ করবেন সবগুলো, আবার সবগুলো অ্যাক্টিভ করে কী করবেন একবার নেবেন, এই তো এখানে হচ্ছে আমরা একবার নিচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন এখানে কাহিনি হচ্ছে কি, আমি আবার বলতেছি, ফার্স্টে হচ্ছে নিডেল জোন সেট আপ করবেন, হ্যাঁ, পরে হচ্ছে ইয়ান গাইড হচ্ছে সেট আপ করবেন, এটাকে বলা ইয়ান গাইড, পরে হচ্ছে সবগুলো ক্যাম হচ্ছে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে রাইট থেকে লেফট হচ্ছে একটা কোর্স দিবেন। হ্যাঁ, পরে হচ্ছে আপনার কী করবেন, ওই এই যে এই ইয়ানটা আছে ইয়ানটা হচ্ছে একটু টান টান করে নেবেন যাতে টাইটলি না হয় আর কি, পাশে গেলে একটু টান করে একটু লুজ করে নেবেন আর কি। পরে হচ্ছে নিচে কী করবেন, কম সেট আপ করবেন, পরে হচ্ছে ওয়েট দিবেন আর কি। ওয়েট দেওয়ার পর ডায়াগোনালিভাবে হচ্ছে যে কোনো দুইটা ক্যাম হচ্ছে কী করবেন ইনঅ্যাক্টিভ করবেন, ইনঅ্যাক্টিভ করে আপনি হচ্ছে এখানে দুইটা কোর্সও দিতে পারেন, আপনি হচ্ছে চারটা কোর্সও দিতে পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, করলেন সবগুলো, পরে কী করবেন,
পরে হচ্ছে ডায়াগোনাল যেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ করছিল না সেগুলো হচ্ছে অ্যাক্টিভ করে দিবেন নিট ক্যাম। হ্যাঁ, অ্যাক্টিভ করে কি করবেন, এই তো তখন নিট ক্যামটা এখানে থাকলে রাইট টু কি করবেন, লেফটে নিয়ে যাবেন আর কি। কয়বার নেবেন, এখানে একবার নেবেন, একটা কোর্স দিবেন। হ্যাঁ, একটা কোর্স দেওয়ার পর এখানে যখন আসবেন, লেফট সাইডে যখন আসবেন, তখন হচ্ছে আবার ইনঅ্যাক্টিভ করবেন ডায়াগোনালভাবে। ইনঅ্যাক্টিভ করে পরে হচ্ছে লেফট টু রাইট একবার নেবেন, রাইট টু লেফট একবার নেবেন আর কি, ইনঅ্যাক্টিভ অবস্থায় আর কি দুইবার কোর্স দিবেন আর কি। হ্যাঁ, পরে হচ্ছে কী করবেন, পরে হচ্ছে সবগুলো হচ্ছে আবার অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে আরেকটা কোর্স দিবেন। পরে কী করবেন, পরে সবগুলো হচ্ছে আবার ইনঅ্যাক্টিভ করবেন, ইনঅ্যাক্টিভ করে দুইটা কোর্স দিবেন আর কি। এভাবে হচ্ছে কন্টিনিউ করবেন আর কি, এখানে কি 30টা কোর্স দিবেন না 40টা কোর্স দিবেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে আপনার ফুল মিলানো স্টিচ আর কি। হ্যাঁ, এখন দেখবো হচ্ছে হাফ মিলানো রিব হচ্ছে কীভাবে তৈরি করে। সেম হচ্ছে আপনার আগের মতো এল জোনটা সেট আপ করে নেবেন, কতগুলো নিটেল নিয়ে কাজ করতে চান। পরে হচ্ছে আপনার ইয়ান গাইডটা হচ্ছে সেট আপ করে নেবেন। হ্যাঁ, ইয়ান গাইড সেট আপ করে কী করবেন, সবগুলো ক্যাম কি কী করবেন, অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে রাইট টু লেফট হচ্ছে একবার নেবেন, ঠিক আছে, রাইট টু লেফট একবার নেবেন। একবার নিয়ে তখন কী করবেন, আবার পরে হচ্ছে আপনার ওই কিছু, পরে হচ্ছে নিচে কী করবেন, কম লাগাই দিবেন। পরে হচ্ছে কমের নিচে হচ্ছে ডেড ওয়েট দিবেন। ডেড ওয়েট দেওয়ার পর পরে হচ্ছে কিছু ইয়ান হচ্ছে একটু নেবেন আর কি, মানে একটু লুজ অবস্থায় নেবেন। নিয়ে পরে হচ্ছে আপনি কী করবেন, ডায়াগোনালি ভাবে ইনঅ্যাক্টিভ করবেন। ইনঅ্যাক্টিভ করে একটা কোর্স দিয়ে দিবেন আর কি। হ্যাঁ, এই ইনঅ্যাক্টিভ করে একটা কোর্স দিলেন, মানে হচ্ছে লক করে দিলেন আর কি। পরে হচ্ছে আপনার হচ্ছে হাফ মিলানো স্টার্ট করবেন আর কি। এখানে হচ্ছে হাফ মিলানো কীভাবে করতে হয়, ফার্স্টে হচ্ছে এই পাশে যখন আনবেন তখন কি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে না, দুইটা ডায়াগোনালি ভাবে ইনঅ্যাক্টিভ থাকবে না। এখানে এনে সবগুলো হচ্ছে আপনি অ্যাক্টিভ করে দিবেন আর কি। অ্যাক্টিভ করে রাইট টু লেফট হচ্ছে একবার নিবেন। পরে হচ্ছে আবার যখন সেকেন্ড কোর্স দিবেন আর কি, আবার হ্যাঁ সেকেন্ড ওয়ের যখন কোর্স দিবেন তখন কী করবেন, ফ্রন্ট যে ক্যাম আছে, ফ্রন্ট ক্যামের যে কোনো হচ্ছে একটা নিট ক্যাম কী করবেন, আপনি অফ করে দিবেন, যে কোনো একটা ব্যাক সাইডের তখন করবেন না আর কি। তখন কী করবেন, ফ্রন্টের হচ্ছে যে কোনো একটা হচ্ছে কী করে অফ করে দিবেন। পরে কী করবেন, লেফট টু রাইট একবার নিয়ে আসবেন। পরে হচ্ছে হচ্ছে আবার ওপেন করে দিবেন, যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ছিল সেগুলো হচ্ছে ওপেন করে কী করবেন, রাইট টু লেফট একবার নেবেন। পরে এগেন আবার কী করবেন, ফ্রন্ট নিট হচ্ছে ইনঅ্যাক্টিভ করবেন। ইনঅ্যাক্টিভ করে লেফট টু রাইট হচ্ছে একবার নিয়ে আসবেন আর কি। এখানে ফ্রন্ট নিট ক্যাম ক্যান ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখতে হবে, ফ্রন্ট নিট হচ্ছে ইনঅ্যাক্টিভ করবে। এর জন্য এখানে দুটো করা লাগবে না, একটাই করবেন আর কি। হ্যাঁ, যে কোনো হচ্ছে একটা হচ্ছে নিট ক্যাম হচ্ছে অফ করে দিবেন, এর জন্যই করবো। কারণ হচ্ছে আমরা ব্যাক সাইডে হচ্ছে আপনার কী করবো, নিট তৈরি করবো আর কি, আমরা হচ্ছে ব্যাক সাইডে নিট তৈরি করবো। হ্যাঁ, পরে হচ্ছে কী করবেন, আবার হচ্ছে সবগুলো ক্যাম হচ্ছে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করে রাইট টু লেফটে একবার নেবেন। পরে লেফটে কি, লেফটে যে অ্যাক্টিভ হবে না তখন হচ্ছে ইনঅ্যাক্টিভ করবেন। ইনঅ্যাক্টিভ করে লেফট টু রাইটটা এবার নেবেন আর কি, এভাবে হচ্ছে কন্টিনিউ করবেন। এখন হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখি কীভাবে কাজ করে। এই দেখেন সবগুলো কি অ্যাক্টিভ, রাইট টু লেফট একবার নিলাম, ঠিক আছে, কোর্স তৈরি হলো এখানে। এবার কি করবেন দেখেন, এবার হচ্ছে আপনি এই ফ্রন্টের হচ্ছে একটা হচ্ছে কী করলেন, ইনঅ্যাক্টিভ করে দিলেন ফ্রন্টের, এই তো এই পার্টটা কী করলেন, ইনঅ্যাক্টিভ করে দিলেন, লেফট টু রাইটে নিলেন। এখানে হাফ মিলানো করতেছে আমরা, মনে রাখবেন। পরে কী করবেন, অ্যাক্টিভ করে দিবেন, এই তো অ্যাক্টিভ করে দিলেন, রাইট টু লেফটে নিলেন। পরে কী করবেন, আবার এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ করে দিবেন, লেফট টু রাইটে নেবেন আর কি, লেফট টু রাইটে নেবেন। এভাবে হচ্ছে কন্টিনিউ করতে থাকবেন আর কি, কতগুলো কোর্স দিবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আজকে হচ্ছে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।